নমস্কার, আমি সংযুক্তা। আজকে একটু কথা বলতে এসেছি। কথা বলতে মানে কি, আমার কিছু আজকে বেশ কিছু ঘটনা ঘটলো যেগুলো আমার আমার মনকে এত পজিটিভিটির মধ্যে, মানে পজিটিভিটি ছড়িয়ে দিয়েছে যে আমার ইচ্ছা করলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। যেটা হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা দিয়ে শুরু, যে রোববার করে বাজারে যাই, মানে বাজারে যাই ইন দ্য সেন্স এই 2 সপ্তাহ হলো কি 3 সপ্তাহ হলো শুরু হয়েছে, যে মা বাজারে যায়, আমি ব্যাগটা বয়ে দিই আর কি, কারণ মার হাতে পায়ে ব্যথা তো তো পারে না, অতটা কষ্ট হয়। তো আজকে বাজারে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটলো যে আমার মনে হলো পৃথিবীটা সত্যি খুব সুন্দর, কিন্তু মানে শুধু খুঁজে নিতে হবে। আমি আমি তো বাজার হাট করতে একদম পারি না খুব একটা, তো আমি শিখছিলাম, হ্যাঁ মায়ের কাছেই শিখছিলাম। মা কিনছিল, কেনাকাটা করছিল, দরদাম করছিল, তো আমি মার কাছেই আস্তে আস্তে শিখছিলাম আর কি। লজ্জাও লাগে, কারণ এত বড় হয়ে গেছি কিছু পারিটাই না সেই বাজার টাজার করতে। তো বাজারের যে যার সাথে দরদাম করছিল সেই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল, মানে নিজের, মানে হয় না নিজের বোনের মতো বা মেয়ের মতো করে, যে এরকম এরকম হয়, এই এই এত কেজির এত এত এইরকম দাম হয়, এই হয়। তো আমার এত ভালো লাগলো। তো তারপরে অথচ ওই মানুষের সাথেই কিন্তু আমরা দরদাম করছিলাম, কি আশ্চর্য না। আর তারপরে আরেকটা দোকানে গেছি, সেই দোকানে কিছু কিছু শাক কিনছিলাম বোধ হয়। তো কিছুতে কমিউনিকেশন একটা প্রবলেম হচ্ছিল আর কি, মানে যিনি বিক্রি করছিলেন ওনার হয়তো একটু শোনার অসুবিধা থাকতে পারে, বা ইম্পেয়ার, মানে একটু হয়তো হিয়ারিংয়ের সমস্যা থাকতে পারে, নিশ্চয়ই আছে অ্যাকচুয়ালি, কারণ পাশের যে দোকানদারেরা ছিলেন ওনারা দেখলাম খুব সেন্সিটিভ ওয়েতে খেয়াল রাখছেন পাশ থেকে, যাতে এই এই দোকানদারটির কোনো অসুবিধা না হয়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো জীবনকে কিন্তু ভরিয়ে দেয়, কারণ কি এই যে একটা সাধারণ বাজার কিন্তু তার মধ্যেও কেমন মানুষ মিলেমিশে আছে, তাই না? একটা দোকানদার চাইছে পাশের দোকানদারের যেন সেও যেন করে খায়, এগুলো দেখে সত্যি খুব সুন্দর লাগলো। তো তারপরে বুঝতে পারছিল না, তো তখন পাশে দোকানদার সাহায্য করলো, আমিও সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, মানে দশ ইউজ করলাম এরকমভাবে, যাই হোক। তো সেটাই বলছি যে আমার এই ঘটনা, ছোটো ছোটো ঘটনাগুলো আমাকে খুব টাচ করেছে আজকে। তারপরে সব কেনাটেনা হয়ে গেছে, মাছটা কাটতে দেওয়া হয়েছিল আগে, তো এবারে মাছটা মা নিয়ে আসবে। আমি মাকে বললাম, মা আমি এখানটায় দাঁড়াচ্ছি ব্যাগটা নিয়ে, কারণ ব্যাগটা ততক্ষণ অনেকটা ভারী হয়ে গেছিলো। আমি বললাম যে আমি দাঁড়াচ্ছি এই কোনাটায়, তুমি মাছটা নিয়ে আসো, কাটা তো হয়ে গেছে, জাস্ট নিয়ে দামটা দিয়ে চলে আসো, এখানটায় আসো। তো আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটা ক্রোধ ছিল, তো তার পাশেই এক জেঠিমণি বলবো বা দিদি বলবো বা কী বলবো আমি জানি না, জেঠিমণি বলছি, তো বসে বিক্রি করছে, কিছু ডিম ছিল বোধ হয় সাথে, মানে আমাকে আমাকে 3-4 বার বলল যে এখানটায় তো খুব রোদ, তুমি ওই ছায়াটায় গিয়ে দাঁড়াও, 3-4 বার এত সুন্দর করে বললো। আমি শুরুতে
যাচ্ছিলাম না ছায়ায়, কারণ কি কারণ কারণটা অন্য, কারণ কি মা আমাকে খুঁজে পাবে না বা কিছু যদি খুঁজে না পায়, বা যাই হোক। তো তারপরে 3-4 বার এত সুন্দর করে বললো, আমি গিয়ে দাঁড়ালাম। তারপরে আমি লক্ষ্য করলাম, আমাকে বলল জেঠিমণি, ওই ওই যে বাজারের জেঠিমণি, যে রোদের মধ্যে দাঁড়িয়েও না, ছায়া দাঁড়িয়েও। অথচ ওই মানুষটি, ওই জেঠিমণি কিন্তু বিক্রি করছে, মাথায় ত্রিপল বা বাজারে যে হয় না কি বলে ওটাকে আমি জানি না, যে যেটা দিয়ে মানে রোদটা আসার জন্য মানে রোদটাকে ঢাকা যায়, ত্রিপলটা আনো হয় বা কি বলবো আমি, মানে বাস মানে কভার করা হয় যেটা, সেটুকুর ব্যবস্থাও ওর কাছে ওনার কাছে ছিল না। উনি এক হাতে একটি ছাতা ধরে রেখেছেন এবং অন্য হাতে বিক্রি করছেন। এবং যতক্ষণ ছিলাম পুরো সময়টা আমি দেখলাম এইভাবে একটা হাতে ছাতাটা ধরা, এবং উনি মধ্যবয়স্ক থেকেও একটু বেশিই হবে বয়স্ক বয়স। তো আমার আমাকে খুব টাচ করলো ইনসিডেন্টগুলো, এই আগের এই ইনসিডেন্টগুলো, যে মানে সেটাই বলছি, মা আমাকে একটা কথা বলতো খুব, যে কোনো জায়গাকে বুঝতে গেলে সেখানকার বাজারটা ঘুরবি, তাহলে তুই আসল মানুষগুলোর কাছাকাছি বা মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবি। কেন বলতো কথাটা আজকে আমি বুঝতে পারলাম। আমি ভেবেছি আমি আজকে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আর দেখো আমি আমি এমনি লাইক করতে বলতে খুব লজ্জা পাই, বা শেয়ার করতে বলতেও খুব লজ্জা পাই, হয়তো খেয়াল করেছো আমি খুব কমই বলি যে শেয়ার করো বা কিছু। কিন্তু মনে মনে ভাবছিলাম যে আমার আমার যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা গ্রো করে যায়, তাহলে এই যে এত কষ্ট করে মানুষ জীবিকা অর্জন করছে, যদি আমার আমার ইচ্ছা করলো, আমি জানি না এগুলো রিয়ার্ড কি না, কিন্তু আমার ইচ্ছা করলো যে যে মানে আমার স্বপ্ন দেখলাম আর কি, যে যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আর তখন আমি এই পুরো বাজারটাকে, কোচবিহারের বাজারটাকে পুরো মানে এসি করে দিলাম, যাতে কারোর ছাতা ধরতে না হয় কষ্ট করে, মানে একটু কমফোর্টেবলি। দিনও শেষে তো ওরাও মানুষ, তাই না? আমার গায়ে যদি সূর্যের রোদে আমার যদি কষ্ট হয়, তো দিনও শেষে ওরা বিক্রি করছে সারাদিন ধরে, সেই সকাল থেকে শুরু হয়ে যায়। তো আমার মনে হয় একটু কমফোর্ট দেওয়া যেতে পারে। জানি না আমি কীভাবে এগুলো সম্ভব হবে, কিন্তু আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর ওরা আমাকে এতটা পজিটিভিটি দিয়েছে আজকে, যে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। মানে বাজার যাওয়া ওয়াজ ওয়ার্থ ইট, মেড মাই ডে অ্যাকচুয়ালি। তো আজকে যে শেষ কথা যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে তোমরা তোমরা একটু শেয়ার করো না আমার ভিডিওটা, এই গ্রো করলে না, আমি আমি সত্যি বলছি আমার না অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা, কিন্তু কাজ কাজ করার ইচ্ছা হলেই তো কাজ করা যায় না, মানে কাজ করার ইচ্ছা হলে কাজ করা অবশ্যই যায়, কিন্তু নিজের মতো করে কিছুটা কিছুটা করছিও হয়তো, কিন্তু মানে একটু গুছিয়ে, একটু এফেক্টিভ ওয়েতে, একটু লার্জ স্কেলে করার ইচ্ছা। তো তার জন্য টাকার তো প্রয়োজন অবশ্যই। কী আছে একটু শেয়ার করে দাও না, শেয়ার করতে তো আর কিছু খরচা লাগছে না, একটু শেয়ার করে দাও যদি ভালো লাগে অবশ্যই। ভালো ভিডিওটা ভালো না লাগলে শেয়ার করো না, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দাও, ছড়িয়ে দাও। আমার মনে হয় পজিটিভিটি ছড়াক সব জায়গায়, আমরা সবাই একসাথে করে ভালো থাকি, সবাই সবাইকে হেল্প করি, সবাই সবাই ভালো থাকি, একসাথে করে ভালো থাকি। টাটা।